বন্ধুরা দিলেবু আর শশা যদি করে আলুগুলো ভেজে নি লাল লাল করে তার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিজ ব্লগ। তো কেমন আছেন তোমরা? আশা করি আমি তো বিন্দাস আছি সবসময়ের মতো। এই যে দেখছি সকাল সকাল রেডি হয়ে গেছি, কোথায় যাবো যাবো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু পরোটা খেতে যাবো। অনেকদিন বাইরে বেরোনো হয় না, তো ভাবলাম একটু যাক, বর যাচ্ছিলো পরোটা কিন্তু আমি আমিও যাবো, দিয়ে আশা করতে দেখি একটু বাজার করে নিই তারপরে আসবো। চলো দেবো ব্লগটা দিয়ে এখান থেকে শুরু করলাম। তো গাড়িতে আসলাম একটু মাংস কিনতে, যে ভিড় মাংসের দোকানে তিন চার জনের পরে তারপর আমাদের মাংস নিয়ে মাংস রান্না করব। ক্যামেরা খুলে রাস্তার মধ্যে কথা বলতে গেলে সবাই মনে হয় কি পাবো। একটু মটনের দোকানে চর্বি নিতে, আজকে বাড়িতে মুরগির মাংস দিয়ে খাসির চর্বি দিয়ে রান্না করবো। দাদাভাই লাইন দিয়েছে, কি আজকে রবিবার না, রবিবারের বাজার। পরোটা খেয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে যে বর ডেকে তুললো, দই নিয়ে এসছে, আমার দই খাচ্ছে আর এনে খাচ্ছে কম কে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। দিয়ে এখন রান্না করব, মাংস মাংস এনে রেখে দিয়েছি, ভাত আর মাংস গরম গরম করবো, ব্যাস কটা বাজে একবেলা ভাত হয়ে গেছে। না গো ঝগড়া হয়েছিল আমাদের, সত্যি কথা বলো না, যখন ঝগড়া হয় তখন মানে ইয়ে করে, যখন মিল হয় তখন বহু কি আদর। লাস্ট টার্নিং দিয়ে দিয়েছি, আর কোন একদম ঠিকঠাক থাকবে, শান্ত মত থাকবে, কোনো ঝগড়া করবে না। লাস্ট টার্নিং একদম ফাইনাল, লাস্ট ভয় পাই। গেল যে ঘর দুয়ার পরিষ্কার করলাম, দেখো ঘর দুয়ার মোছামুছি হয়ে গেছে, দিয়ে এখন রান্না বসালাম 12টার সময়। এই যে আমার বর কি করছে, ল্যাপটপ সারাচ্ছে, ওর কাজ করছে ল্যাপটপ সারাচ্ছে। হ্যাঁ এদিকে আমি সব কাজ বাজ সারলাম, ছেড়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে আজকে রান্না হবে কি চলো দেখিয়ে দিই। এই যে মুরগির মাংস আনা হয়েছে আর সঙ্গে আছে দেখো এগুলো হচ্ছে খাসির চর্বি, খাসির চর্বি দিয়ে মুরগির মাংস রান্না হবে। তো চলো সব তরকারি ফরকারি কেটে নিই, কেটে কেটে মশলা মশলা বেটে বেটে সব রেডি করি। রান্নার সব কিছু রেডি করে নিয়েছি, এই যে সব মেখে নিয়েছি মশলা মশলা দিয়ে মাংসটা, আর এখানটা এগুলো হচ্ছে খাসির চর্বি, আর এই যে আলু, আলুটা ভেজে নেবো আগে, তারপর এই যে সব মশলা মশলা একদম মাখানো অবস্থায় একসাথে কষাবো। আজকে তেল ফুটছে, তেলটা গরম হোক। আজকের মেনু এইটাই, গরম গরম মাংস ভাত। কি গো একটু লেবু আর শশা নিয়ে আসো না, ও কাজে ব্যস্ত, যাও না গো লেবু আর শশা নিয়ে আসো, বন্ধ হয়ে যাবে এরপর দোকান, চারের করে যাও লেবু আর শশা নিয়ে আসো, বন্ধুরাজ লেবু আর শশা। চলো বড় এদিকে এদিকে ব্যস্ত, কম্পিউটারে কাজ করছে, আমি রান্নাটা করে নিই ঝকঝক করে, তারপর স্নান করতে যাবো, কাজ বাজার নেই সব হয়ে গেছে মোটামুটি। এই করে আলুগুলো ভেজে নিই লাল লাল করে, তারপরে এই যে মশলা পশলা মাখানো মাংসটা দিয়ে ভালো করে কষাবো, তারপর আর্ধেক কষানো হবে যখন, তখন এই চর্বিগুলো দিয়ে দেবো খাসির চর্বি। তোমরা এরকম বাড়িতে খাও নাকি বলো, এটা নুন হলুদ লেগে আছে কেন বলো তো, আমি না আয়ের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম সব আগে থেকে, ওর জন্য নুন হলুদটা নেই। তাহলে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে, তারপর আমি নামিয়ে নেব, তারপর আমি মাংসটা রান্না করব। আর রোজ রোজ ব্লগগুলো দিচ্ছি, তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই বলবে কিন্তু। হ্যাঁ এবার আমি ছেড়ে দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নিই, তারপর এই চর্বিগুলো দিয়ে দেবো, খাসির চর্বি দিয়ে মুরগির মাংস আজকের মেনু আমাদের, আর সঙ্গে থাকবে লেবু আর গন্ধরাজ লেবু আর শশা, যদিও আসবে কিনা জানি। কি গো তুমি যাবা, যা দোকান বন্ধ হয়ে যাবে রোদের মধ্যে, এসে করবা যা, একটু শশা আর লেবু নিয়ে আসো, যাও
তুমি যাও মানি ব্যাগ আমি খুঁজে পাই না মানি ব্যাগটা দিয়ে যাও কষানো হয়ে গেছে চর্বিগুলো হয়ে দেখো চর্বিগুলো দিয়ে দিয়েছি ফাঁসির চর্বিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন একটু আমি এখান থেকে কি করবো জানো জানো আমি এখান থেকে এখন কষা তুলবো কারণ আমাদের বাড়িতে মাংস রান্না করতে হলে আর্ধেক কষা খেয়ে খেয়ে সবার শেষ হয়ে যায় কষা তুলবো আমি কষা দিয়ে দুটো ভাত খাবো চলো তুলে নিই মাংস ছোটো ছোটো দেখে তুলি না আমি সব মাংস তো সেদ্ধ হয় না মশলা তুলে নিই গ্রেভি কষা দিয়ে এখন খাওয়া দাওয়া চলছে দুজনের চর্বি চর্বি দিয়ে এক পিস করে মাংস নিয়েছি এই দিয়ে এখন খাচ্ছি এটা বরেরটা কার কাকি বরের ভাত এটা আমার ভাত খাওয়া দাওয়া চলছে খাসি দিয়ে খাসির খাসি বলি কেন খাওয়া দাওয়া চলছে খাসির চর্বি আর মুরগির মাংস দিয়ে রান্না করলাম মাংস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে বাসন বাসনগুলো মেজে রাখছি বেশি বাসন হয়নি অল্প একটু বাসন হয়েছে আবার যাবো একটু মায়ের বাড়ি মাকে একটু মাংস দিয়ে দেবো মায়ের জন্য একটু মাংসটা বাটিতে তুলে রাখলাম মাকে দিতে যাবো আর এটা হচ্ছে মাংস রান্না করে রেখে দিয়েছি এটা আমরা দুপুরবেলা খাবো আর বর্ত হয়েছে কাজ করে যাচ্ছে ল্যাপটপের চলো সব জামা কাপড় গোছানো মেয়েরটা ওই যে ওটা মেয়ের মিটকেস মেয়ের যত নতুন জামাগুলো ওর মধ্যে ঢুকিয়ে রাখলাম এর মধ্যেও কিছু আছে আর একটা গামলা বানালাম গামলার মধ্যে সবসময় জামা পর সবসময় পরা জামা প্যান্টগুলো রাখবো আমারগুলো আলমায় আছে আর এই তাকে আছে আর আলমারিতে কিছু আছে সব মিলিয়ে ঘুরিয়ে সবারটা রেখেছি তাড়াতাড়ি করো ঘরটা পরিষ্কার করবো স্নান করতে হবে গরম লাগছে ছিলাম এই স্নান টান করে গেছিলাম একটু বাপের বাড়িতে মাকে একটু মাংস দিয়েছিলাম আর মা আমাকে শাক রান্না করেছে এই শাকটা আমি খুব ভালো খাই এই শাক রান্না করে দিয়ে গেল এদিকে তখন তো দাদা ভাই এসে আইসক্রিম কিনতে গেছে আইসক্রিম আইসক্রিম খেতে গেছে আইসক্রিম আজ সানডে ফানডে হলিডে আইসক্রিম ডে চলো গাইস এই ব্লগটা এই পর্যন্তই দিই সবাই ভালো থাকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলোকে সাপোর্ট করো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো